আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ওমাস্টিন ক্যাপসুলটি নিয়ে কথা বলবো। এটি ফ্লুকোনাজোল গ্রুপের সদস্য, যা 50 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। এটি ভ্যাক্সিমো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটির ইউনিট প্রাইস হচ্ছে 8 টাকা। এবার আসবো এর ব্যবহার বিধি নিয়ে, অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি মূলত ক্যান্ডিয়াসিস, এছাড়া বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন, টিনায়া, পেডিস এবং যাদের খোসপচরা টাইপের ফাঙ্গাল ইনফেকশন রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর। এবার আসব এর মাত্রা এবং সেবনবিধি নিয়ে, অর্থাৎ এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 150 মিলিগ্রাম একক মৌখিক ডোজ গ্রহণ করতে হবে। আর এই ওষুধের ডোজ শারীরিক বিভিন্ন কন্ডিশনের ওপর ভিত্তি করে হয়ে থাকে, অর্থাৎ আপনার রোগের ওপর ভিত্তি করে ডক্টর আপনাকে এর পরিমাণ, কতদিন খেতে হবে এবং কতবেলা খেতে হবে তা নির্ধারণ করতে পারবে। অন্যথায় আপনারা নিজে নিজে এই ওষুধ গ্রহণ করা থেকে বিরত রাখুন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেই এই ওষুধটি ব্যবহার করুন। এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া। এই ক্যাপসুলটি সেবনের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে পেশির ব্যথা, চামড়ায় ফুসকুড়ি, বমি বমি ভাব, মাথা ব্যথা, বমি, পেটে ব্যথা, অতিসার, দুর্বলতা, অবসাদ এবং হৃদরোগের আক্রমণ, অর্থাৎ হৃদস্পন্দন বেশি হতে পারে। তবে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমি আপনাদের সামনে বললাম তা সবার ক্ষেত্রে দেখা যায় না, কিছু কিছু লোকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিতেও পারে, আবার নাও দিতে পারবে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই সময়টা যেহেতু একটি সেন্সিটিভ সময়, সেহেতু ডক্টরের পরামর্শ ছাড়া আপনারা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি খাওয়া থেকে বিরত রাখুন। এবং একান্তই যদি আপনার খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই এই ওষুধটি ব্যবহার করুন। অন্যথায় আপনি এবং আপনার গর্ভের শিশু অথবা মাতৃদানকালে, অর্থাৎ স্তন্যদানকালীন সময়ে আপনার শিশুরও ক্ষতি হতে পারে। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।